দলের বিস্ফোরক মদন মিত্র। আজ মদন মিত্র তিনি বলেছেন নেতা মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন। ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। তিনি বলেছেন নেতা মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন। সংকটের সময় নেতা মন্ত্রীরা ছাদের উপর উঠে যান। কি বলেছেন মদন মিত্র শুনব। কিছু দালাল, কিছু ফেরেববাজ, কিছু চিটিংবাজ পার্টির মধ্যে ঢুকে নোংরামি করে, সাবোটেজ করে, মিথ্যা খবর দিয়ে পার্টিটাকে নোংরা করার চেষ্টা করছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার যতখানি সম্ভব, যদিও ক্ষমতা খুবই সীমিত, ভালো করে কাজ করুন, রিওয়ার্ড পাবেন। আমাদের তো আর কদিন, এই তো হয়ে গেল 23-24, আর 1-2 বছর বাকি আছে। আমি আমার কথা বলছি যে আমার আর 26-এর পরে দাঁড়াবার মতো কোনো জায়গা থাকবে বলে মনে হয় না। তবে সৌগতটা নিশ্চয়ই 24-এ দাঁড়াবেন, যা পার্টি বলবে তাই হবে। কিন্তু পার্টিটাকে বাঁচাবো, পার্টি বাঁচলে আমরা বাঁচবো। এই দলের একাংশ রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারা এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে সাবোটেজ করার চেষ্টা করছে, আমরা তাদের ঘৃণা করি।